আসসালামু আলাইকুম সৌরভ সোয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আশা করি সবাই অনেক ভালো আছেন আজ বাইশে ডিসেম্বর অর্থাৎ আজকে কালকে এবং আগামী পরশু দিন এই তিন দিন কিন্তু দক্ষিণ কোরিয়ার লটের অনলাইন আবেদন চলছে আপনারা যদি দক্ষিণ কোরিয়া অনলাইন আবেদন কীভাবে করতে হয় অনলাইনে সেটা দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন কারণ এই ভিডিওতেই আমি সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তার জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে যে আপনাদের ল্যাপটপ অথবা ডেস্কটপে যে একটা ব্রাউজার ওপেন করতে হবে ব্রাউজার ওপেন করতে হবে ব্রাউজার ওপেন করার পরে সার্চ বারে লিখতে হবে ইপিএস ডট 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 বিডি আপনাদের সুবিধার কথা চিন্তা করে আমি আবার ভিডিও ডিসক্রিপশনে এই ওয়েবসাইটটা লিঙ্ক দিয়ে দেবো চাইলে সেখান থেকে আপনারা সরাসরি প্রবেশ করতে পারবেন এটাতে প্রবেশ করার পরে এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে এ ধরনের ইন্টারফেস চলে আসার পরে আপনি এখানে পাসপোর্ট নাম্বার পেমেন্ট সলিউশন আর কি প্রোভাইডার তার আগে একটা বিষয় করবেন কি আপনারা যে আপনারা জানেন যে এবছর পাঁচশো টাকা বিকাশে পেমেন্ট করতে হবে বইএসএলকে আর তার জন্যই আপনি আগে বি পেমেন্টটা করে নেবেন এবং আপনার পাসপোর্টের যে তথ্যপাতা আছে সেই পাসপোর্টের তথ্যপাতাটা একটা স্ক্যান করে রাখবেন আর কোন নাম্বারে পেমেন্ট করতে হবে সেটা আমি আমার ভিডিও দিয়ে চাইলে সেখান থেকে দেখে নেবেন আমরা আমাদের মূল কথায় আসি তার আগে একটু বিষয় আমরা একটু পড়ে নিই যে আবেদন দাখিলের এই পোর্টালে আপনাকে স্বাগতম আপনি একটি আবেদন দাখিলের জন্য প্রথমে বিকাশ পেমেন্ট সিস্টেমের মাধ্যমে পাঁচশো টাকা রেজিস্ট্রেশন ফি জমা দেবেন রেজিস্ট্রেশন ফি জমা দিলে বিকাশ থেকে একটি ট্রানজাকশন আইডি পাওয়া যাবে এই ট্রানজাকশন আইডিটি এবং আপনার পাসপোর্ট নাম্বার কোন স্পেস ছাড়া ইনপুট করে আপনার আবেদন শুরু করতে হবে যদি আপনি নির্ধারিত আবেদন ফি জমা দেওয়ার পরও বিকাশ থেকে ট্রানজেকশন আইডি না পেয়ে থাকেন তবে বিকাশের হটলাইন ওয়ান সিক্স টু ফোর যোগাযোগ করে আপনি আপনার ট্রানজেকশন আইডিটি জেনে নিন যে পাসপোর্ট নম্বরটির জন্য আবেদন করতে ইচ্ছুক তার জন্য অবশ্যই নির্ধারিত আবেদন ফি পরিশোধপূর্বক এই আবেদন শুরু করতে হবে আপনার পাসপোর্টটির জন্য একবারের বেশি ফি প্রদান করবেন না আচ্ছা এটা পড়া হয়ে গেলে আপনি তো যখন বিকাশে পেমেন্ট করবেন করার পরে আপনার একটা পেমেন্টের যেই আর কি ট্রানজ্যাকশন আইডি দেবে সেটা কিন্তু আপনার কাজে লাগবে তার জন্য আপনার আর কি প্রথমে লিখতে হবে আপনার পাসপোর্ট নাম্বার সাপোজ আমি একটা পাসপোর্ট নাম্বার দিয়ে দিচ্ছি একটা পাসপোর্ট নাম্বার দিয়ে দিলাম এখন বিকাশের মাধ্যমে পেমেন্ট হবে এবং ট্রানজেকশন আইডি ট্রানজ্যাকশন আইডির ক্ষেত্রে কিন্তু আপনার যে বিকাশে পাঁচশো টাকা পেমেন্ট করছেন সেই আইডিটার নাম্বারটা এখানে বসাতে হবে সাপোজ আমি একটা আইডি নাম্বার বসাচ্ছি সাপোজ এইটা আইডি নাম্বার তারপরে আপনার এই পাসপোর্ট নাম্বারটা কিন্তু কোনো স্পেস ছাড়াই এর পাশে বসিয়ে দিতে হবে পাশে সাপোজ বসিয়ে দিলেন দেওয়ার পরে আপনার যে ক্যাপচারটা আসে এই ক্যাপচারটা সেম এখানে আপনার লিখে দিতে হবে আমরা এখানে লিখে দিচ্ছি আমাদের যে ক্যাবচার নাম্বারটা লিখে দিলাম আমি কিন্তু আবেদন পূরণ করছি না আপনাদেরকে দেখানো সুবিধার্থে আমি এই কাজগুলো করছি যখনই সাবমিট করতে যাচ্ছি তখন একটা প্রবলেমের সম্মুখীন আমরা হব আচ্ছা একটু নেটওয়ার্ক সম্ভবত উইক তার জন্য এই প্রবলেমের সমস্যার আর কি সম্মুখীন হয়েছি আমরা হ্যাঁ যেখানে বলছে ইয়োর সাবমিট ক্যাপচার ওয়াজ ইনকারেক্ট অথবা এরকম লিখে আসবে যে যে ট্রানজেকশন আইডি দিচ্ছে এই আইডিটা ম্যাচ করছে না তখন আপনাকে আবারও ভালোভাবে আইডিটা দিতে হবে আপনি যদি রিয়েল আইডি দিয়ে থাকেন তাহলে অবশ্যই ম্যাচ করবে এবং পরবর্তী স্টেজে নিয়ে যাবে এবং এই ধরনের একটি ইন্টারফেস আপনার সামনে আসবে যে আপনার প্রদত্ত পাসপোর্ট নাম্বারটির ভিত্তিতে এই ফর্মটি পূরণ করতে এসব কিছুই পড়ার দরকার নেই জাস্ট আপনি ওকে ক্লিক করবেন ওকে করার পরে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে আপনার সামনে আমি একটু জুম করে দেখাই যেহেতু আমি আবেদন এখন করছি না সেক্ষেত্রে এই ধরনের একটা ফর্ম আসলে এখানে পাসপোর্ট নাম্বার আপনি আপনার পাসপোর্ট নাম্বারটা সেম এখানে বসাবেন নেম এজ ইন পাসপোর্ট আপনার পাসপোর্টে যে নামটা আছে সেই নামটা বসাবেন এখানে জেন্ডার আপনি যদি মেল হন সেক্ষেত্রে মেল ফিমেল হলে ফিমেল পাসপোর্ট ইস্যু ডেট আপনার পাসপোর্ট কত তারিখে ইস্যু হয়েছিল সেই ডেটটা এখানে বসাতে হবে পাসপোর্ট এক্সপায়ারি ডেট এখানে পাসপোর্ট এক্সপায়ারি ডেটটা বসাতে হবে তারপর ডেট অফ বার্থ আপনি কত তারিখে জন্মগ্রহণ করছিলেন সেটা বসাতে হবে আপনার আগেই আমি আমার গত ভিডিওতে বলেছিলাম যে এসএসসি পাশের নিচেই হবে না সেখানে এটা উল্লেখ করছে যে পাস্ট এসএসসি এসসি আর মানে এসএসসি পাস অথবা তার সমমূল্যের আপনি পাস হয়ে থাকলে ইয়েস আর নিচে একটা সরস্বী নো দেবেন কিছু পড়ার দরকার নেই তারপর আপনার ন্যাশনাল আইডি কার্ড নাম্বারটা দেবেন তারপর এখানে আপনার পাসপোর্টের যে স্ক্যান কপি সেই স্ক্যান কপিটা কিন্তু এখানে দিতে হবে পাসপোর্টের স্ক্যান কপি তারপরে এখানে ইন্ডাস্ট্রিয়াল ক্যাটাগরি এটা ম্যানুফ্যাকচারও দিতে পারবেন অথবা অন্যান্য যে ক্যাটাগরি আসবে সেখানে দিতে পারবেন আর এখানে জাস্ট এখানে পরিমাপটা দিয়ে দেবেন আর স্টে ইন কোরিয়া আপনি কি বর্তমান তো অবস্থান করবেন এখানে সরস্বী এন এ দিয়ে দেবেন দিয়ে সাবমিট করলেই আপনার কাজটি শেষ সাবমিট করার পরে আপনার একটা প্রবেশপত্র মতো বের হবে ওইটা কিন্তু আপনি সংরক্ষণ করে রাখবেন কারণ রেজাল্ট বের হওয়ার পর আপনার একটা রোল নাম্বার মতো থাকবে যে কোড রোল নাম্বার ওই রোল নাম্বার দিয়ে কিন্তু আপনার রেজাল্টটা বের করতে হবে এইভাবে আপনারা আপনাদের দক্ষিণ কোরিয়ার অনলাইন অ্যাপ্লিকেশন খুব সহজে করতে পারবেন আর যেহেতু আমি এখন করছি না তার জন্য আমি দেখাতে পারলাম না আপনাদেরকে তার জন্য আন্তরিকভাবে দুঃখিত তা নাহলে আমি নিজেই সব কিছু আর কি করে দেখাতাম আপনাদের স্টেপ বাই স্টেপ আমি যখন করব তখন আপনাদেরকে অবশ্যই দেখাবো আজকে যেহেতু শুরু হলো আপনারা অনেকেই কমেন্ট করছেন যে ভাই দক্ষিণ আফ্রিকার যেই সরি দক্ষিণ কোরিয়ার যেই অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে সেটার একটা ভিডিও দেন তার জন্য এই ভিডিওটা এখনই মেক করা তো যদি কোনো প্রবলেম ফেস করেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি রিপ্লাই দিয়ে আপনাদেরকে বুঝে দেওয়ার চেষ্টা করব আজকের মতো এখানেই বিদায় দিচ্ছি আল্লাহ সবাইকে